আসসালামু আলাইকুম। রান্না করব খুবই সহজভাবে চিকেন কুরমা। যে কেউ এই কুরমাটা রান্না করতে পারেন। মশলা খুবই কম, ঘরে থাকা পরিচিত কয়েকটা মশলা দিয়েই এই কুরমাটা করে নেওয়া যায়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। আমি এখানে ব্রয়লার মুরগির 8 পিস লেগ নিয়েছি। কেউ চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারবেন। আধা কাপ টক দই দিয়ে দিলাম। সাথে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। যদি টক দই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে দুধের সাথে লেবু মিশিয়ে তারপর দিয়ে নেবেন, কারণ টক দইটা দিলে মাংসটা খুব সফট হয়, খেতে ভীষণ মজা লাগে। তো ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পর চুলা একটা হাঁড়ি বসিয়ে রান্নার তেল দেব 1/3 কাপ, ঘি দেব 2 টেবিল চামচ। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজকুচি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর বেরেস্তাটা বেশি লাল করবেন না, হালকা কালার আসলেই নামিয়ে নেবেন, কারণ বেরেস্তা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কুক হতে থাকে। সেক্ষেত্রে বেশি ডিপ করে নামালে এটা ঠান্ডা হতে হতে আরও ডিপ হয়ে যায়, তখন তিতা হয়ে যায়। তো বেরেস্তাটা আমি নামিয়ে এই তেলের মধ্যেই ফুরন দেব। ফুরনের জন্য আমি নিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর কয়েকটা কালো গোলমরিচ, ছোট একটা জয়িত্রী টুকরা নিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দেব পেঁয়াজ বাটা 1/2 কাপ। আমি এখানে আর পেঁয়াজ কুচি দেব না, বেরেস্তাটাকেই আমি পরে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দেব 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দেব রসুন বাটা, 1/2 চা চামচ দেব রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ আদা রসুনটা একদম ভাজা ভাজা হয়ে যায়। আর দেব কাঁচামরিচ বাটা 1 চা চামচ, হালকা ঝালঝাল হবে, খেতে ভীষণ মজা লাগবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তো সেই বুঝে লবণ দিতে হবে। পেঁয়াজ আদা রসুন কষাতে কষাতে যখন এরকম ভাজা ভাজা হয়ে তেল উপরে উঠে আসবে, তখন ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব, মাংসের পানিটা শুকিয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে 6টা বাদাম কাঠবাদাম আর 6টা পেস্তা বাদাম, এখানে অল্প করে দুধ নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। মাংসের পিসগুলি যখন কষাতে কষাতে এরকম কালার চেঞ্জ হয়ে তেল উপরে উঠে আসবে, তারপর এর মধ্যে আমি বাদাম আর বেরেস্তার পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা বেশি করে কষানো হলে সুন্দর একটা গ্রান হবে আর খেতেও অনেক মজা হবে, আর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। কষানো না হলে মাংসের উপরে তেল বেশি উঠে না, সেক্ষেত্রে কালারটাও সুন্দর আসে না। এবার আমি 1/2 কাপ গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধটা আমি আগে জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি 10 মিনিট রান্না করব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে আমি 10 মিনিট রান্না করব। মাঝখানে একবার নেড়ে দেব যেন তলায় লেগে না যায়। মাংসটা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্না শেষ। নামানোর আগে 1 টেবিল চামচ ঘি উপর থেকে দিয়ে তারপর চুলাটা অফ করে দেব। এটা ঠান্ডা হওয়ার পর এর ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যদি ভালো করে কষানো না হতো তাহলে উপরে এরকম সুন্দর কালারটা আসতো না, তাই মাংস রান্নার সময় ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্রেভিটাও কত ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন সহজ সহজ একেবারে ঘরোয়া রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পেঁয়াজ বেরেস্তা যেটুকু রেখেছিলাম আমি উপরে ছিটিয়ে দিয়েছি।
আর কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সাথে। সামনে ঈদ, অবশ্যই এই কুরমাটা ট্রাই করে দেখবেন, ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। তো সবাই ভালো থাকুন, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।